পাসপোর্ট না পেয়ে পাসপোর্ট অফিসে খোলা চিঠি দিলেন এক নারী, আর এরপর মিলল পাসপোর্ট। ব্রিটিশ এক নারী সংবাদ মাধ্যমকে পাসপোর্ট অফিসে তার কি অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে সে সম্পর্কে জানিয়েছেন, আর এই বিষয়টির বিস্তারিত জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে আমি রুমানা রাখি। ব্রিটিশ এক নারী তার ছেলের জন্য রিপ্লেসমেন্ট পাসপোর্টের আবেদন করে বেঁধে দেওয়ার সময় অতিক্রম হওয়ার পরও তিনি পাসপোর্ট পাননি বলে অভিযোগ করেছেন সংবাদ মাধ্যমের কাছে। এ নিয়ে পাসপোর্ট অফিসকে ইমেল করলেও কোনো উত্তর মেলেনি তার পক্ষ থেকে। এরপর তিনি পাসপোর্ট অফিসে একটি খোলা চিঠি লেখেন। সেই চিঠিতে ওই ব্রিটিশ নারী বলেন তিনি তার ছেলের জন্য একটি রিপ্লেসমেন্ট পাসপোর্ট পাওয়ার চেষ্টা করছেন, যাতে সে জুলাই মাসে তাদের সাথে ফ্রান্সে ভ্রমণে যেতে পারেন। 16 মে 2022 তারিখে পাসপোর্ট অফিসের ওয়েবসাইটে একাধিক প্রচেষ্টার পর সেই নারীকে লিভারপুলে 6 জুনের জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। সেখানে গিয়ে তিনি সমস্ত আনুষ্ঠানিকতা পূরণ করেন। সেই দিনের পরে তাকে আবার ডারহামে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। সেখানেও তিনি তার কার্ডের সমস্ত বিবরণ দেন। তিনি এই অর্থ প্রদান করে অ্যাপয়েন্টমেন্টগুলো পূরণ করেও কোনো ইমেল পাননি, কিন্তু যখন তিনি তার ক্রেডিট কার্ড স্টেটমেন্ট চেক করেন তখন তিনি দেখেন যে তার কার্ড থেকে £147 পেমেন্ট নেওয়া হয়ে গেছে 4 বার। তিনি সেই দিনের পরে পাসপোর্ট অফিসের যে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করেছিলেন সেখানে আর কোনো উত্তর পায়নি এবং বারবার তিনি সেখানে যোগাযোগ করেন। এদিকে তিনি এখন দেখতে পাচ্ছেন যে তার পাসপোর্ট অফিসে ক্রেডিট কার্ড থেকে £147 করে 4টি পেমেন্ট নেওয়া হয়েছে, এতে তার মোট £588 খরচ হয়েছে। এরপরও ওই নারী কোনো কনফার্মেশন ইমেল পায়নি। এদিকে এই চিঠি পাওয়ার পর নড়ে চড়ে বসেছেন পাসপোর্ট অফিস। পরবর্তীতে তারা ইমেলে ওই নারীকে জানান বর্তমানে পাসপোর্ট আবেদন সর্বোচ্চ 10 সপ্তাহ সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে এবং এটি কিন্তু তারা বারবার বলে আসছে। আপনি হয়তো কনফার্ম করার সময় ডাবল চাপ দেওয়ার কারণে বেশি অর্থ ক্রেডিট কার্ড থেকে কেটে নেওয়া হয়েছে। তারা £588 থেকে £177 রেখে দিচ্ছে, বাকি অর্থ আপনি রিফান্ড পাবেন। এদিকে এই ঘটনায় ভুক্তভোগী নারী জানান পাসপোর্ট অফিস মানুষদের নানান ধরনের ভোগান্তি করছে। তারা পাসপোর্ট পাচ্ছেন না বলে এই গ্রীষ্মে তারা কোনো পরিকল্পনা করতে পারছে না দেশের বাইরে ভ্রমণে যাওয়ার জন্য। এদিকে পাসপোর্ট অফিস প্রতিনিয়ত অনেক ভুল করলো তারা কিন্তু তা সরাসরি স্বীকার করছে না সাধারণ মানুষদের কাছে, এবং বরং তাদের বলা হচ্ছে এই ভুলগুলো আসলে তোমাদের, যা যে বিষয়টি সরকারের আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত বলে মনে করছেন এই নারী। এ ছিল আমার কাছে ব্রিটেনের এক নারী পাসপোর্ট অফিসে পাসপোর্টের আবেদন করেও দীর্ঘ জটিলতার মধ্য দিয়ে যে যাচ্ছে সে সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য। যুক্তরাজ্যে যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন রানারির ইউটিউব ও ফেসবুক পেজে। একই সাথে এই তথ্যগুলো যদি আপনারা পড়তে চান তাহলে অবশ্যই চোখ রাখুন আমাদের ওয়েব পেজ www.ranarmedia24.com এ।